বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আমি কন্যাশ্রী কন্যা, আমি ভবিষ্যতের অনন্যা, আসুন আমরা বাল্য বিবাহমুক্ত জেলা গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রকল্প নিয়ন্ত্রণ বিভাগ, কন্যাশ্রী প্রকল্প, জেলা শাসক, জেলা সমাহর্তা, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন জেলা শাসকের দপ্তরের সম্মুখে সিধু কানু মাঠে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, কন্যাশ্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া এবং বাল্য বিবাহ প্রতিরোধের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহসভাধিপতি দেবু টুডু, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ প্রশাসনিক আধিকারিকরা। বরণ করছেন এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা পরিষদের মাননীয় সহকারী সভাধিপতি শ্রী দেবু টুডু মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন মাননীয় জেলা শাসক আইএএস শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা, শ্রীমতী প্রিয়াঙ্কা সিংলা মহাশয়কে ধন্যবাদ জানাই ওনাকে এই মুহূর্তে, উনি বরণ হলেন এই মুহূর্তে। এরপরে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক শিক্ষা শ্রীমতী সানা আক্তার মহাশয়া, ওনাকে আমরা ধন্যবাদ জানাই ওনাকে আরো একবার এই মুহূর্তে বরণ হচ্ছেন। ম্যাডাম আপনাকে রামশঙ্কর মণ্ডল মহাশয়কে জোরে হাততালি হোক, ওনার করছেন ধন্যবাদ জানাই ওনাকে আরো একবার। এরপরে আমরা সম্বর্ধনা দেব আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার, মাকে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। কন্যাশ্রী বিকল্পন উৎসব এবং বাল্য বিবাহ প্রতিরোধ, এরপর আমরা বরণ করে নেব আজকে যিনি মধ্যমণি, অবশ্যই আমাদের মধ্যমণি উনি অবশ্যই কন্যাশ্রী প্রকল্পের মাননীয় আধিকারিক এই মুহূর্তে সম্বর্ধিত হচ্ছেন, ধন্যবাদ জানাই। একটি মোরা বেড়েছে মনো আধার হোক অবসান, 18 বছর আগে কখন মমতাদি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন 2013 সালে। মূল উদ্দেশ্য তো একটা ছিল যে বাল্য বিবাহ প্রতিরোধ করবার জন্যে এবং মেয়েদের শিক্ষা, যেটা আমরা নারী শক্তির বিকাশ বলছি, ওমেন এম্পাওয়ারমেন্ট। 2013 সালের পর এক বর্ধমান জেলাতে শুনলে খুশি হবেন, 13 বছর বয়স হলে কন্যাশ্রীর টাকা, তারপরে 18, তারপর আছে K1 K2 মিলিয়ে বর্ধমান জেলাতে 15,62,000-এর ওপর আপ টু ডেট কন্যাশ্রী টাকা পেয়েছেন, টাকার অঙ্কে 599 কোটি টাকার ওপর, প্রায় 600 কোটি টাকা। এটা গেল একটা দিক। তারপরে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বিয়ে হয় তাহলে দরিদ্র অভাবী কন্যা দায়গ্রস্ত পিতা, তার চিন্তা মুক্ত করবার জন্যেই বর্ধমান জেলায় এখনও পর্যন্ত 25,000 টাকা করে রূপশ্রীতে টাকা পেয়েছেন 59,000-এর ওপর পাত্রী। তার মধ্যে ব্যয় হয়েছে
143 কোটি 3 লক্ষ ও টাকার ওপর, ওই কাছাকাছি প্রায় 140 কোটি টাকার ওপর। তাহলে বাল্যবিবাহ রোধ করতে হবে, এইভাবেই তো তাদের পড়াশোনা। তাহলে মেয়েরা যদি পড়তে চায় তার জন্যে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আর একই সঙ্গে আজকে 3টে প্রোগ্রাম হলো খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগ, তারা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন, তাদের সপ্তাহ পালন 22 থেকে শুরু হয়েছে, 27 তারিখে শেষ হবে। কন্যাশ্রীদের হাতে গাছ তুলে দেওয়া হলো, ওরা বৃক্ষরোপণ করবেন। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের একজন অংশীদার হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই প্রকল্পের লক্ষ্যই হলো আমাদের মত মেয়েদের অধিকার প্রদান। কন্যাশ্রী প্রকল্পকে সফল করতে তুলতে আমরা অঙ্গীকার। এক নম্বর, আমি 18 বছর বয়স পর্যন্ত এবং তারও পর পড়াশোনা করতে আমি 18 বছর বয়স পর্যন্ত এবং তারও পর আমার পড়াশোনা বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ চালিয়ে যাব এবং সম্পূর্ণ করব। 2 নম্বর, আমার কন্যাশ্রী সময়সীমা শেষ হলে আমি স্বনির্ভর হইতে দৃঢ়ভাবে চেষ্টা করব। আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমাদের, আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি যে আমাদের মহিলাদেরকে নিয়ে স্বাবলম্বী করার জন্য তিনি যে স্বপ্নটা দেখিয়েছিলেন, যে দেখেছিলেন সেই স্বপ্নটা আজকে বাস্তবে রূপ দিয়েছে। 2013 সালে 14ই আগস্ট তিনি আমাদের কন্যাশ্রী দিবস তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটা আজকে 9 বছরে আমাদের পদার্পণ করলো। সেই 9 বছরে আমাদের কন্যাশ্রী দিবস আজকে আমরা সিধু কানু পাদে রয়েছে, আমরা কিন্তু আমরা অনুষ্ঠানটা আমরা করলাম। সেখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান জেলার ঠিকানুপাতে যেটা দেখতে পাবেন যে 54,000 54 লক্ষ সামথিং হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলার আমাদের যে ফিগার জনবসতি, সে জায়গা থেকে মহিলা সংখ্যা হচ্ছে আপনার 25 লক্ষ সামথিং হচ্ছে আমাদের মহিলা, আমাদের তার মধ্যে থেকে 15 লক্ষ আমাদের 62,000 কন্যাশ্রী আমরা মহিলারা পাচ্ছে। অর্থাৎ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, যে স্বপ্নটা দেখেছেন, আজকে কিন্তু সেটা বাস্তবে দেখতে পাচ্ছেন। এবং স্কুলের দিক থেকে আপনারা দেখবেন যে আমাদের গত বছরে মাধ্যমিক পরীক্ষা হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, বা তারও আগে 2020তে বা 2021-এ বা আমাদের 2019-এ দেখতে পাবেন যে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের সরকার আসার পিরিয়ডে যে আমাদের ছাত্র তুলনায় ছাত্রীদের সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে স্কুল ছুটতে বন্ধ করার জন্য এবং আমাদের ছোটো ছোটো ছাত্রীদেরকে স্কুলে নিয়ে আসার জন্য, স্কুলমুখী করার জন্য যে কন্যাশ্রী যে উদ্যোগ নিয়েছিলেন, আজকে সেটা মানে সার্থকতা লাভ করেছে। সেটা বলব বিশেষ মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় প্রথমেই কন্যাশ্রীর হাতে বৃক্ষ তুলে দিচ্ছেন। বর্তমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।